আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা জুলাই মাসে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে একে পার্ট ফোরও বলতে পারো এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি যেভাবে প্রশ্নগুলো টুকে নিয়েছি তোমরাও সেইভাবে প্রশ্নগুলোকে টুকে নিয়ে তারপর উত্তর করবে তাহলে সে দেখতে সুবিধা হবে দেখো এক নম্বর কি বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো একের এক নম্বর বলেছে ঠিক জোটটি নির্বাচন করো ক নম্বর গ্রহর নিজস্ব আলো আছে ক নম্বর গ্রহাণু গ্রহের তুলনায় আয়তনে বড় গ নম্বর উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত ঘ উল্কা লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক তাহলে এখানে যেটা সঠিক সেটা হচ্ছে উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত এবারে চলে এসো একের দুই নম্বর কি বলেছে নিরক্ষ রেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হল ক নম্বর মকরক্রান্তি রেখা খ কর্কটক্রান্তি রেখা গ মূল মধ্যরেখা ঘ কুমেরু বৃত্তরেখা তাহলে এখানে উত্তর হবে খ কর্কট ক্রান্তি রেখা এবারে দেখো একের তিন নম্বর নিচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত সেটি হল ক অরুণাচল প্রদেশ খ মহারাষ্ট্র গ হিমাচল প্রদেশ ঘ পশ্চিমবঙ্গ এখানে উত্তর হবে ঘ পশ্চিমবঙ্গ এবারে বলেছে দেখো দুই নম্বর বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো দুইয়ের এক নম্বর গোলাকার পৃথিবীর দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত এটা কিন্তু সঠিক তাই জন্য আমরা এখানে লিখবো ঠিক এবার দেখো দুইয়ের দুই নম্বর জিরো ডিগ্রি ও একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা পক্ষে একটি রেখা এটা কিন্তু উত্তর হবে ভুল এবারে দেখো দুইয়ের তিন নম্বর সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন এটা কিন্তু সঠিক অর্থাৎ সত্য তার মানে ঠিক লিখতে হবে তিন নম্বর দেখো সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক নম্বর কি বলেছে তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো উত্তর হবে তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক অতপ্রতভাবে জড়িত যে তারার উষ্ণতা সবচেয়ে বেশি তার রঙ হয় সাদা এবং এই তারাগুলি আয়তনে অনেক বড় হয় যে তারার উষ্ণতা মাঝারি হয় সেই তারাগুলির রং হয় নীল আর এইগুলি অত্যন্ত উষ্ণ এবং খুবই উজ্জ্বল হয় যে তারার উষ্ণতা সবচেয়ে কম তার রং হয় লালচে এবং এই তারার সংখ্যা মহাকাশে সবচেয়ে বেশি তিনের দুই নম্বরে কি বলেছে পৃথিবীর কাল্পনিক অক্ষ মধ্যরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে তা একে দেখাও তোমরা এই ছবিটা করে নিবে খুবই সহজ ছবির গোল করে করে নেবে এবং এই পূর্ব পশ্চিমে একটু স্ফীত করবে এবং দেখো আমি এখানে একটি রেখায় এঁকেছি পূর্ব থেকে পশ্চিমে সেটাকে আমরা বলছি নিরক্ষ রেখা আবার দেখো মাঝ বরাবর উত্তর থেকে যেটা রয়েছে সেটাকে বলা হয়ে থাকে মেরু রেখা তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো লিখবে এখানে সাড়ে তেইশ ডিগ্রি এইটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি তাহলে এই পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ এই কিন্তু দিকগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে তোমরা এই ছবিটা কিন্তু খাতায় করে নিবে দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কী বলেছে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বত শ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও উত্তর হবে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বত শ্রেণী হল ক নম্বর হিমাদ্রি হিমালয় টেটিস হিমালয়ের দক্ষিণে হিমাদ্রি হিমালয়ের অবস্থান এর উচ্চতা সবচেয়ে বেশি হিমালয়ের বিখ্যাত পর্বত শৃঙ্গগুলি যেমন মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা নাঙ্গা প্রভৃতি পর্বত এখানেই অবস্থিত তাছাড়া এই শৃঙ্গগুলি সারা বছরই বরফে ঢাকা থাকে খ নম্বর শিবালিক হিমালয় হিমালয়ের দক্ষিণতম পর্বত শ্রেণী হল শিবালিক হিমালয় এখানে জম্মু দাফলা মেরি প্রভৃতি পাহাড় দেখতে পাওয়া যায় শিবালিক ও হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে দুন বলা হয় যেমন দেরাদুন এবার দেখো গ নম্বর গ নম্বর কি বলেছে হিমাচল হিমালয় হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে হিমাচল হিমালয় অবস্থান করেছে এখানকার উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ হল কেদারনাথ বদ্রীনাথ ত্রিশুল প্রভৃতি এখানে অনেক অঞ্চলে বিভিন্ন উপত্যকা দেখা যায় যেমন কুলু কাংড়া প্রভৃতি তাহলে এখানে আমি যেভাবে উত্তরগুলো করলাম তোমরাও খাতায় কিন্তু সেইভাবে উত্তরগুলো করবে এবং তার সাথে সাথে প্রশ্নটাকে লিখবে এবং বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জবা দিয়ে আসবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান পাওয়ার জন্য দেখতে থাকো